করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষকে যেন ঘৃণা না করো, এটাই হলো আমার সুন্নত। যালিকা মিন সুন্নতি, এটাই হলো আমার সুন্নত। আমরা কি করি? আমরা কি এই সুন্নত পালন করি, এই সুন্নতের আমল করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে বসে আছেন, তখন তার পাশ দিয়ে এক বিধর্মীর লাশ যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটির কারণে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাঁড়ালেন না, তার চোখ দিয়ে পানি টল টল করে পড়তে লাগলো। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এক বিধর্মীর লাশ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, আপনি কেন কাঁদতেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, কতই উত্তম হতো যদি এই মানুষটি ঈমান আনত, তাক সে মুসলমান অবস্থায় মারা যাইতো, তাহলে তার তাকে কবরে রাখার পর সে জান্নাতে চলে যাইতো। এখন তো সে বিধর্মী, তাই সে তো ঈমান আনে নাই, সে তো কবরে রাখার পর জাহান্নামে চলে যাবে। উহুদের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা ইবনে আবু আক্কাস যখন পাথর মারল, ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে মুখ দিয়ে গোল গোল করে রক্ত ঝরতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে গেলেন। তখন সাহাবীগণ ভাবতে লাগলেন, নবীকে এখন শহীদ হয়ে গেছেন। তখন একটু পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুশ ফিরে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি তাদের জন্য বদদোয়ার জন্য দোয়া করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, ইসলামের জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। তখনও তিনি তাদের জন্য বদদোয়ার দোয়া করলেন না। এটাই ছিল নবীর ভালোবাসা, এটাই ছিল নবীর আদর্শ। আমরা কি করি? আজকে দুনিয়ার জমিনে যখন কারো সাথে কোনো মারামারি লাগে, হানাহানি লাগে, তখন আমরা শত্রু হয়ে যাই। আমরা কখনোই তাদের জন্য আগে আপন ভাবি না, তাদেরকে পর ভেবে আমরা সুযোগ টুকাই যে কখন তাদেরকে অত্যাচার করব, কখন এই যে শত্রুতা জাল যেটা আছে এটা মিটাবো, কখন আমরা তাকে বিপদগ্রস্ত করব, এটাই আমরা চাই। মক্কা মুকাররমা এক ছোট্ট শিশু, তার মা বিধবা, কিন্তু তার বাবা নেই, কিন্তু তার মায়ের জন্য মায়ের কাপড় নেই, সব কাপড়গুলো ছিঁড়ে গেছে। তখন ওই ছোট্ট শিশুটি বলল, মা, তোমার জন্য আমি আমার চাচার কাছে যাই, তোমার জন্য একটি কাপড় নিয়ে আসি। তখন মা বলল, যাইতেই পারো, কিন্তু তোমার চাচা দিবে কি না তা সন্দেহ আছে। তখন ওই ছোট্ট শিশুটি তার চাচার কাছে গেল। তখন যাওয়ার পর ওই চাচার কাছে কাপড় চাইল, কিন্তু তার চাচা দিল না। তখন তার চাচার কাছ থেকে চলে আসলো। তখন কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে তার মায়ের কাছে আসতেছে। তখন এক লোক তাকে দেখলো, তখন বলল, বাবা, তুমি কাঁদতেছো কেন? তখন ছোট্ট শিশুটি বলল, আমার মা হলেন বিধবা, কিন্তু আমার বাবা নেই, কিন্তু আমার মায়ের কাপড়ের খুব প্রয়োজন, আমার মায়ের কাপড় নেই, সব কাপড়গুলো ছিঁড়ে গেছে। তখন ওই লোকটি বলল, বাবা, তুমি এই কাবাগরের কিনারায় এক লোককে পাবে, তুমি ওই লোকের কাছে চলে যাও, তার নাম হলো মোহাম্মদ। তখন ওই ছোট্ট শিশুটি তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি এখন মোহাম্মদের কাছে যাব, মোহাম্মদের কাছ থেকে তোমার জন্য কাপড় চাইব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে ওই মা বলল, তুমি তো যাইবা ঠিকই, কিন্তু ওই লোকটি যখন তোমাকে দেখবে, তাকে তোমাকে জাদু করে দিবে, জাদু করে নিয়ে তোমাকে তার ইমানের দাওয়াত দিবে, তখন তুমি মুসলমান হয়ে যাবে, তুমি যাইও না। তখন ওই ছোট্ট শিশুটি বলল, মা, আমি যাব, কিন্তু তার ঈমান কখনোই আনবো না, তাকে যাওয়ার পর আমি কাপড় চাওয়ার আগেই আমি বলে দিব যে আমি হে মোহাম্মদ, তোমার কাছে আসছি আমি ঈমান গ্রহণ করার জন্য না, আমি তোমার কাছে একটি কাজের জন্য আসছি। তখন ওই ছোট্ট শিশুটি মোহাম্মদের কাছে যে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর ওই ছোট্ট শিশুটি প্রথমেই বলল, হে মোহাম্মদ, আমি কিন্তু ঈমান আনার জন্য তোমার কাছে আসি নাই, আমি কিন্তু ঈমান আনবো না তোমার কাছে, আমি একটি জরুরতের কারণে তোমার কাছে আসছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, কি কারণে আসছো বলো। তখন ওই ছোট্ট শিশুটি বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার মায়ের কাপড় নেই, আমার মা বিধবা, আমার বাবা নেই, তাই আমার মায়ের কাপড়ের খুব প্রয়োজন, আমি তোমার কাছে একটি কাপড় চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটি ওই ছেলেকে দিয়ে দিলেন। তখন ওই ছেলেটি বলল, তখন চাদরটি নিয়ে চলে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই বলেন নাই। তখন যখন তার মায়ের কাছে এই চাদরটি নিয়ে দিল, তখন বলল, মোহাম্মদ কি তোমাকে কালিমা পড়ায় নাই, তোমাকে মুসলমান বানায় নাই, তোমাকে ইমানের দাওয়াত দেয় নাই? ওই ছোট্ট শিশুটি বলল, আমি মোহাম্মদের কাছে যাওয়ার পর চাদর চাই নাই, প্রথমেই চাইছি, বলছি যে আমি ইমান আনবো না, তুমি যা কিছু করো না কেন, আমি একটি জরুরতের কারণে আসছি। তখন মোহাম্মদ কোনো কিছুই না বলে ওই চাদরটি দিয়েছে। তখন ওই মহিলাটি বলল,
এই যে মানুষটি তোমাকে ইমানের দাওয়াত না দিয়ে ওই মুহাম্মদ তোমাকে তার নিজের চাদরটি তোমাকে দিয়ে দিল, সেই মুহাম্মদের যদি ইমান না আনে তাহলে আমরা হব সবচেয়ে বোকালো। চলো আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাই, মুহাম্মদের কাছে চলে যাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা মা ছেলে চলে গেল, আর চলে যাওয়ার পর ইমান এনে দিল। এটাই ছিল নবীর আদর্শ, এভাবেই মানুষকে বুঝাতেন, এভাবেই মানুষকে কাছে টানতেন। আমাদের কাছের মানুষ যদি কোনো বিপদে পড়ে আমরা তাকে কোনো সময় হেল্প করি না, আমরা চাই সে বিপদগ্রস্ত অবস্থায় থাকুক। আমরা অবশ্যই অবশ্যই আমাদের আশপাশের মানুষ যখন বিপদে পড়বে, যখন সে খানার জন্য কাপড়ের জন্য অসহায় হয়ে পড়বে, আমরা তাদেরকে অবশ্যই অবশ্যই হেল্প করব, আমরা তাদের পাশে দাঁড়াবো। এটাই হবে নবীর সুন্নত, এটাই হবে নবীর আদর্শ। আমরা যেন সবাই নবীর আদর্শে আদর্শবান হই, সবাই যেন এই দিনে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন। এই কথা বলেই আমার আজকের ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।